ঔপনিবেশিক শাসনকালে বাংলায় বৈষ্ণব ধর্মের পুনরুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শ্রী কেদারনাথ দত্তভক্তি বিনোদ ঠাকুর এবার তার সলিখিত জীবন প্রকাশিত হল একটি প্রতিবেদন শাসনকালে বাংলায় বৈষ্ণব ধর্মের পুনরুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শ্রী কেদারনাথ দত্ত ভক্তি বিনোদ ঠাকুর নানান বাধার মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি বৈষ্ণব সাধনা থেকে বিরত হননি তিনি পরবর্তীকালে বহুবিধ ব্যাখ্যামূলক গ্রন্থ সজ্জন তোষণী নামক একটি ভক্তিমূলক পত্রিকা এবং বিশ্ব বৈষ্ণব রাজসভা নামে একটি সংগঠন স্থাপন করেন এর পাশাপাশি বাংলার বিভিন্ন জেলায় কীর্তন ভিত্তিক নাম আন্দোলনের মাধ্যমে বৈষ্ণব ধর্মের প্রসার ও প্রচার করেন মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সনাক্ত করার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা ছিল তাঁর সেই অসামান্য বৈষ্ণব মনীষীর আঠেরোশো ছিয়ানব্বইতে লিখিত আত্মকথন পত্রাকারে তার পুত্রকে প্রদত্ত করেন এবং সেটি তার পুত্র ললিতা প্রসাদ দত্ত উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রথম প্রকাশ করেন দীর্ঘ এক শতাব্দী পার করে এই গ্রন্থটি সংশোধিত আকারে পুনর্মুদ্রিত হয়েছে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার ও পাবলিশার্স এর উদ্যোগে মায়াপুরে এই গ্রন্থটির আনুষ্ঠানিক শুভ উন্মোচন করেন ইস্কনের পক্ষ থেকে জয় প্রতাকাশামী গুরুপ্রसाद প্রভু গৌরাঙ্গদাস প্রভু রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও ধর্মকেন্দ্রিক ইতিহাস চর্চার গবেষক ডক্টর শান্তনু দে বলেন বইটি গৌড়ীয় বৈষ্ণব ভক্তদের এবং সমাজবিজ্ঞানের ছাত্র ও গবেষক এবং যারা ঔপনিবেশিক বাংলার ধর্মীয় ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী তাদের কাছে একটি অমূল্য সম্পদ এসি বেদান্ত স্বামী যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা সেই পরম্পরার আদি যাকে রাখা যেতে পারে চৈতন্য পরবর্তী সময়কালে তিনি হচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর বা কেদারনাথ দত্ত এমন এক মনীষীর লেখা নিজস্ব স্বরচিত যে রচনা অর্থাৎ তার স্বলিখিত জীবনী আমরা এটি প্রকাশ করতে পেরে অত্যন্ত গৌরবান্বিত আমার মনে হয় যে সাধারণ বাঙালি পাঠক এবং বৈষ্ণব সমাজের যারা অন্যান্য ব্যক্তিরা তারা এই সমাদৃত গ্রন্থটিকে পেয়ে অত্যন্ত আনন্দিত হবেন এই আশা আমাদের